আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ইজি বাইক এখন রিমোট কন্ট্রোলে চলবে, তো সেই ডিভাইসটির কাজ কিন্তু আমাদের ফুলফিল একদম শেষ। তো আজকে একদম সরাসরি সামনে ইজি বাইকের যে রিমোট কন্ট্রোল ডিভাইসটি, সেটি আজকে একদম আনবক্সিং করব, প্লাস এবং গাড়িতে সেট আপ করে দেখাবো যে এই ডিভাইসটি আসলেই কিন্তু অনেক ভালো একটি কাজ করে। অনেক দূরত্ব থেকেও কিন্তু এই ডিভাইসটি কাজ করে, এতে করে কিন্তু আপনার ইজি বাইক 100% সেফ থাকবে। এবং এটি একদম সিম্পল কানেকশন, একদম ডিভাইসটি মিনি আকারে হওয়ার কারণে এটি যে কোনো জায়গায় লাগানো যায়। এটি হচ্ছে একটি এই ডিভাইসটির যে রিমোট, সেই রিমোটটি এ এবং বি দুটি দিয়ে অন অফ করা যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো অনেক দূর থেকেও এই ডিভাইসটি কানেক্ট করা যায়। তো এই রিমোট যদি না থাকে, আপনার কোনোভাবেই আপনার গাড়িটি অন করা যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু গাড়িটি কিন্তু হারানোর ভয়টাও অনেক কম থাকবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গাড়িতে আমরা ডিভাইসটি লাগিয়েছি। তো ডিভাইসটি লাগানোর পর এটা আমরা নানান ফেলে টেস্ট করব যে এটা কতটুকু দূরে থেকে কাজ করে এবং এটি আসলে কিভাবে কাজ করে, তো আসলে কি আসলে ভালোভাবে কাজ করে কিনা সেই বিষয়টি কিন্তু একদম সরাসরি লাইভ দেখাবো। তো ডিভাইসটি লাগানো হয়ে গেছে। তো ডিভাইসটি লাগানোর পর তারপরে আমরা এই ভিডিওটি শুরু করেছি। তো ডিভাইসটি আসলে যারা যখন লাগাবেন তখন যোগাযোগ করবেন কিভাবে লাগাতে হয়, সব কিছুই আমি ডিটেলস দিয়ে দিব। তো এটা হচ্ছে যে ডিভাইসটির চাবি। তো ডিভাইসটি শুধুমাত্র এখানে বা ডিসি 12 ভোল্ট অথবা একটি ব্যাটারির লাইন দিলেই কিন্তু হয়ে যাবে। তো আপাতত ডিভাইসটি চেক করার জন্য আমরা একটি ব্যাটারির লাইন নিয়েছি। তো এই যে সামনের যে ব্যাটারিটি আছে, তো এই ব্যাটারি থেকে শুধুমাত্র ডিসি 12 ভোল্টের প্লাস মাইনাস নিয়েছি ডিভাইসটি অন করার জন্য। তারপর সেটা আপনারা যখন লাগাবেন সেটি ভালোভাবে এবং কোথায় রাখবেন ডিভাইসটি, সেটি যার যার ইচ্ছাকৃতভাবে রাখতে পারবেন। এবং ডিভাইসটি কিন্তু আসলে অনেক ছোট, সেই কারণে কিন্তু যে কোনো জায়গায় এটি লাগানো যাবে। তো ডিভাইসটি লাগানোর পর মোটামুটি যখন তারটি লাগানো হয়ে গেছে তখন আমরা এটি আসলে চেক করব। তো আবার তো তারগুলো একটু সেভে রাখি, তো তারপর এটি চেক করব। তো এটা যদি আপনার অন না করি তাহলে কিন্তু মিটারের যে লাইটগুলো আছে তো সেই লাইটগুলোও কিন্তু জ্বলবে না, প্লাস কন্ট্রোলারই একদম বন্ধ থাকবে। এই ডিভাইসটি যখন অন করা হবে তখন হচ্ছে আপনার কন্ট্রোলারের লাইট দেখাবে, প্লাস কন্ট্রোলারের যত সিগন্যাল আছে সেই সিগন্যালগুলো কাজ করবে। তো এই ডিভাইসটি যখন অফ থাকবে তখন কিন্তু এই যে চাবি দিলেও কিন্তু কাজ করবে না, এই যে চাবি কিন্তু এখন অন করা তাও কিন্তু কাজ করতেছে না। তো সেক্ষেত্রে কিন্তু এই অটোটি কিন্তু রানিং হবে না। তো এখন চাবি দিয়ে আমরা এটি অন করব, যে আমাদের যে রিমোটটি আছে এই যে রিমোটটি চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ডিভাইসটি অন হয়ে গেছে, প্লাস এই গাড়িটিও কিন্তু অন হয়ে যাবে। তো এ দিয়ে অন করা যাবে, বি দিয়েও বন্ধ করা যাবে, সমস্যা নাই, যে কোনো একটি বাটন চাপ দিলেই হবে। তো সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই, এটি কিন্তু ভালোভাবেই কাজ করতেছে। তো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, এটা কোনো প্রকার কোনো ফ্যাক্ট না, একদম 100% রিয়েল একটি ভিডিও। আবার অন করব। তো একটি বাটনে চাপ লাগার সাথে সাথে কিন্তু এটি কিন্তু অন হয়ে যায়। তো এই যে ডিভাইসটি অফ করার পর এই যে চাবির যে লাইনগুলো আছে, তো সেই লাইনগুলো কিন্তু আমরা কয়েকবার অন অফ করে টেস্ট করেছি যে এটি আসলে লাইন আসে কি না, কিন্তু এখান থেকে কিন্তু লাইনটি আসে না। যখনই আপনি ডিভাইসটি অন করবেন তারপরই হচ্ছে আপনার চাবি অন হবে, তাছাড়া কিন্তু চাবি অন হবে না। তো সেক্ষেত্রে কিন্তু এটি 100% সেফ, এবং এখানে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি, যে একবার দুইবার লাইন সমস্যা হয়েছে তাও হয় নাই, লাইনটা একদম 100%ভাবেই পাচ্ছে, তো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তো এই ডিভাইসের যে ব্যাটারির তারগুলো আছে অথবা ডিভাইসটি কানেক্ট করার জন্য যে আমাদের লাইনগুলো, সেই লাইনগুলোও যদি খুলে দেওয়া হয় তারপরেও কিন্তু লাইনগুলো আসলে কাজ করবে না। যখন আপনার ডিভাইসের লাইনগুলো খুলে ফেলা হবে তারপরেও কিন্তু গাড়িতে লাইন আসবে না, ডিভাইসে লাইন থাকার পর তারপর যদি আপনি রিমোট দিয়ে অন করেন তারপরই হচ্ছে আপনার
আউটপুট পাবেন। তাছাড়া কিন্তু এখানে কোনো প্রকার লাইন থাকবে না, এটি কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট। ডিভাইসের লাইন খুলে দেওয়ার পরে যে আপনার লাইন পাবে তা কিন্তু না, ডিভাইসটি কানেক্ট করতে হবে প্লাস রিমোট লাগবে, তারপরে হচ্ছে আপনি এটি কাজ করবে। তাছাড়া কিন্তু একদম ফুলফিল গাড়িটাই কিন্তু অফ থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটি আরও নিরাপদ পাওয়া যাবে। ডিভাইসের মধ্যেও কিন্তু একটি লাইট আছে এবং রিমোটের মধ্যেও একটি সিগন্যাল লাইট আছে। যখন ডিভাইসটি কাজ করবে, রিমোটটি যখন চাপ দিবেন, তখন কিন্তু রিমোটেও একটি লাইট জ্বলবে এবং ডিভাইসের মধ্যেও একটি লাইট জ্বলবে। তো এটি কিন্তু মোটামুটি ভালোই দূরে থেকেও কাজ করতেছে। তারপরে আমরা এটা টেস্ট করব যে আসলে দূরে থেকে কাজ করে কি না। তো এই বাইটির হাতে দিলাম যে এটা একটু দূরে থেকে চাপ দেওয়ার জন্য, দেখি কতটুকু দূরে থেকে এটি কাজ করে। তো বাইক কিন্তু মোটামুটি অনেক দূরেই যাচ্ছে, তারপরেও কিন্তু কাজ করতেছে। তো আরেকটু দূরে যাই, বাইকে কিন্তু দেখাই যাচ্ছে না, অনেক দূর কিন্তু চলে গেছে। তারপরে কিন্তু ডিভাইসটি কিন্তু কাজ করতেছে, একদম 100% ভালোভাবে কাজ করে, এখানে কোনো প্রকার কোনো ফল্ট করে নাই, একবারও মিস্টেক করে নাই, যে চাপ দেওয়ার পরও আসলে একবার মিস হয়েছে তাও হয় নাই, এটি কিন্তু ভালোভাবেই কাজ করছে। তো সেই ক্ষেত্রে এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই গাড়িতে লাগাতে পারেন। ভিডিওটি এখানে শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।